আজকের ভিডিওতে ফেসবুকের পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক শিখতে পারবেন যা একজন ফেসবুক ইউজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, টেনে দেখলে আপনি গুরুত্বপূর্ণ সেটিংগুলো মিস করবেন। নাম্বার ওয়ান, ফেসবুক স্টোরি কাস্টম। আমরা কিন্তু সবাই ফেসবুক স্টোরিতে নিজের ভালো লাগা পিকচার এবং ভিডিও স্টোরিতে আপলোড করি, যা কিন্তু আপনার ফেসবুকের সব বন্ধুই ফেসবুক স্টোরি দেখতে পায়। এবং আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক স্টোরি শুধু আপনার ফ্রেন্ডগুলো দেখবে বা আপনার বেস্ট ফ্রেন্ডগুলোকে দেখাবেন, সেক্ষেত্রে আপনি যা করবেন, এখান থেকে স্টোরি এখানে ক্লিক করবেন, তারপর আপনার পিকচারটি সিলেক্ট করুন, তারপর এখান থেকে প্রাইভেসি এখানে ক্লিক করুন। এখানে সাধারণত পাবলিক অথবা ফ্রেন্ডস থাকবে। এখান থেকে কাস্টম, কাস্টমে ক্লিক করার পর আপনার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড রয়েছে সব কিন্তু এখানে আসবে। আপনি যাদের যাদের আপনার ফেসবুক স্টোরি দেখাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড এখান থেকে সিলেক্ট করুন। তো ফ্রেন্ড সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক আসুন। তারপর এখান থেকে শেয়ার এখানে ক্লিক করুন। নাম্বার টু, ফেসবুক ট্যাগিং। বেশি আমরা সবাই ফেসবুকের ভিডিও বা পিকচারে বন্ধুদের কাছে ট্যাগ করে থাকি। আপনারা হয়তো জানেন ফেসবুকে নতুন একটা ট্যাগ সিস্টেম অ্যাড হয়েছে। এরকম করে ট্যাগ করলে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড রয়েছে সবার কাছে সেই পোস্টটি পৌঁছাবে। ফেসবুকে অনেক ফ্রেন্ড রয়েছে যারা কারণে অকারণে ট্যাগ করে থাকে, যা অনেক সময় বিরক্তকর হয়ে উঠে। এই ট্যাগিং বন্ধ করার জন্য এখান থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করুন, তারপর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে নোটিফিকেশন এখানে ক্লিক করুন, এখান থেকে ট্যাগস এখানে ক্লিক করুন, তো এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে ক্লিক করুন, এখান থেকে এভরিওয়ান মেনশন এটা অফ করে দিন, তাহলেই কিন্তু আপনাকে আর কখনো কেউ ট্যাগ করতে পারবে না। নাম্বার থ্রি, অ্যাড ফ্রেন্ড ক্যান্সেল। অনেক সময় হয়তো আমাদের এমন হয় ফেসবুকে এই ব্যক্তিকে চিনি না কিন্তু হঠাৎ করে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেছে এবং হঠাৎ করে ফেসবুক অ্যাপটা রিফ্রেশ করে দিচ্ছেন এবং পরে সেই ব্যক্তিকে খুঁজছেন ফ্রেন্ড রিকোয়েস্টটা ক্যান্সেল করার জন্য, কিন্তু তাকে আর খুঁজে পাচ্ছেন না। আবার অনেক সময় এমনও হয় যে অনেকদিন হলো অনেকজনকেই ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছেন কিন্তু আপনাকে এখনও অ্যাকসেপ্ট করেনি। সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কীভাবে ক্যান্সেল করবেন, প্রথমে আপনাকে এখানে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে সি অল এখানে ক্লিক করুন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করুন, এখান থেকে ভিউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করুন। আপনি যাদের যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন এখানে কিন্তু সবগুলোই আসবে, এখান থেকে আপনি ক্যান্সেল করে দিন। নাম্বার ফোর, ফেসবুক কলেজ ফটো আপলোড। ফেসবুক কলেজ ফটো বলতে আমরা যখন এক্ষেত্রে অনেকগুলো ছবি আপলোড করি সেই ছবিগুলো কীভাবে স্টাইলস করে আপলোড করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেতে হবে আপনার প্রোফাইলে। প্রোফাইলে ক্লিক করার পর এখানে থেকে ফটোতে ক্লিক করুন, ফটোতে ক্লিক করুন, তারপর আপনার ফটোগুলো এখান থেকে নিন, তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করুন, তারপর এখান থেকে চুজ এ লেআউট, এখান থেকে আপনি লেআউটগুলো সিলেক্ট করতে পারেন। অনেক সুন্দর সুন্দর লেআউটগুলো রয়েছে, আপনি এখান থেকে চাইলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর লেআউটগুলো আপনার পিকচারে অ্যাড করে দিতে পারেন। তাছাড়া এখান থেকে আপনি ক্যাপশনগুলো দিতে পারবেন। তো ছবিটি পোস্ট করার জন্য এখান থেকে পোস্টে ক্লিক করুন। নাম্বার ফাইভ, অটোমেটিক ভিডিও প্লে। আমরা যখন ভিডিও আইকনে ক্লিক করি তখন কিন্তু ভিডিওগুলো অটো প্লে হয়। এটা একদিকে যেমন বিরক্তকর, অন্যদিকে আবার ফোনের এমবিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটি বন্ধ করার জন্য এখান থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করুন, থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করুন, তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করুন, তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করুন। অটো প্লে এটা সাধারণত ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এতে সিলেক্ট করা থাকে, তো এখান থেকে নেভার অটো প্লে ভিডিওস এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু অটো প্লে আর হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।